আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। একটি ইসলামিক গল্পে সকলকে স্বাগতম। হযরত ইমাম আজম রহমতুল্লাহ আনহু ও নাস্তিক পণ্ডিত হযরত ইমাম আজম রহমতুল্লাহ আনহু এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক। একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হযরত আবু হানিফা রহমতুল্লাহ আনহু এর মোনাজেরা হয়েছিল। মোনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে মোনাজেরা দেওয়ার জন্য শত্রু মিত্র যথাসময়ে মোনাজেরার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটি যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময়ে অনেক দেরিতে সমাবেশে তশরিফ আনিলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল, সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল, দেখতে দেখতে সে বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, তারপর নিজেই তক্তায় পরিণত হলো, তারপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল, সেই নৌকা নিজে নদীতে নেমে গেল, আনানাও করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল, আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার, এরকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হযরত ইমাম আজম বললেন, এটাই তো কোনো কাজই না, আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়। এ পৃথিবী, এ আসমান, এ চাঁদ, সূর্য, তারকারাজি, বাগান সমূহ, রং বেরং এবং নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এ পাহাড় পর্বত, জীবজন্তু, মানব দানব, সব কিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকো কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এ বিশ্বে নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ। আল্লাহর অস্তিত্বের অস্বীকার যুক্তির বিপরীত। ভিডিওটি দেখা ও শোনার জন্য সকলকে ধন্যবাদ। এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলে ভালো থাকবেন।